একবার এক লোক এক রাজাকে ইন্টারভিউ করানোর জন্য এলো। ইন্টারভিউটা হলো যে সে একটা আসল হীরা এবং একটি নকল হীরা নিয়ে আসলো। তখন রাজাকে বলা হলো যদি সে পৃথক করে দেখাইতে পারে কোনটি আসল হীরা কোনটি নকল হীরা, তাহলে যদি সঠিক বলতে পারে তাহলে আসল হীরাটা দিয়ে দেবে, আর যদি না বলতে পারে তাহলে হীরার যে দাম এইটা এই দাম রাজাকে দিয়ে দিতে হবে। এই ছিল রাজার সাথে তার চুক্তি। তো রাজা তো চিন্তায় পড়ে গেল যে কীভাবে পৃথক করবে, এটা তো একটা অসম্ভব ব্যাপার ছিল। আসলে অসম্ভব ব্যাপার হলো সেটা সম্ভব হয়েছিল। পরে রাজা সবাইকে উজির সেনাপতি সহ সবাইকে ডাকলো যে কীভাবে এটা সমাধান দেওয়া যায়, এবং অনেক গণ্যমান্য সবাইকে ডাকা হলো যে কীভাবে এটা পৃথক করা যায় কোনটি আসল হীরা এবং কোনটি নকল হীরা। কারো পক্ষে বলাটা সম্ভব ছিল না। ঠিক ওখান থেকে একজন অন্ধ লোক বলল যে আমি এটা পৃথক করে দেখাতে পারবো কোনটি আসল হীরা কোনটি নকল হীরা। সবাই আশ্চর্য হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব একজন অন্ধ লোক সে বলে দিতে পারে। তখন সবাই তো ওই রাজার অনুমতিক্রমে সেই অন্ধকে ডাকা হলো। অন্ধ কী করলো, দুইটা হাতে নিল, একটি নকল হীরা আর একটি আসল হীরা। নেওয়ার পর সে আসল হীরা যেটি সেটি রাজার হাতে দিয়ে বললো এটা আসল হীরা। সবাই আশ্চর্য হয়ে গেল যে এটা কীভাবে সম্ভব। তখন সে অন্ধ ব্যক্তিটি বলল যে আমরা যে এখন রৌদ্রের মধ্যে যে এখানে দাঁড়িয়ে আছি, আজকে যে গরমের মধ্যে আছি, যেই যেটি গরমে গরম হয়ে গেছে সেটি আসলে হীরা নয়, সেটা হলো কাঁচ। আর যেটি এত গরমের মধ্যেও এখনও সে ঠান্ডা হয়ে আছে সেটাই হীরা। তাহলে আমাদেরকে আমরা এখন জানতে পারলাম যে হীরা কীভাবে চিনা যায়, কোনটি আসল হীরা কোনটি নকল হীরা। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক ঘটনা হয়ে থাকে যেগুলো হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু কেউ জানে কেউ জানে না যে এই ধরনের ঘটনা আমাদের জীবনে অনেক হইতেছে, যে আসল হীরা এবং নকল হীরার ব্যাপারটা।